বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। চলে এসেছি আমি আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি দারুণ একটা মিষ্টি বানানোর রেসিপি, আম সন্দেশ। এই আমের মরশুমে একবার অবশ্যই আম সন্দেশ বানাবেন, খুব সোজা, বেশি উপকরণ লাগে না। তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করি আম সন্দেশ। কি কি নিয়েছি দেখে নিন। নিয়েছি 1 লিটার দুধের ছানা, ছোট বাটির হাফ বাটি চিনি, বা আপনারা চিনির গুঁড়োও নিতে পারেন, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আম ছোট ছোট করে কাটা আছে, এখানে 2টো আম আছে, সামান্য কয়েকটা পেস্তা বাদাম। এবার কি করি দেখে নিন। একটা মিক্সিং জার নিয়েছি, প্রথমে আমের টুকরোগুলো আমি দিয়ে দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের হিমসাগর আম কেটে দেওয়া আছে। আম সন্দেশ করার জন্য বন্ধুরা আপনারা চেষ্টা করবেন মিষ্টি আম ব্যবহার করতে। দিয়ে দেবো আন্দাজ মতন চিনি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমের পিউরি রেডি। এবার কি করি দেখে নিন। ছানাটা প্রথমে হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। এবার হাতের চেটোর সাহায্যে ভালো করে চেপে চেপে ছানাটা মাখব। লক্ষ্য রাখবেন, ভালো করে কিন্তু ছানাটা মাখতে হবে। যত ভালো ছানা মাখবেন তত ভালো মিষ্টিটা তৈরি হবে, তাই ছানাটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে কিন্তু মাখতে হবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ একটু সাপোর্ট করবেন, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। আর অবশ্যই একবার এই আমের মরশুমে আম সন্দেশ বানাবেন। দেখুন, এবার আমি দেব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আমি অবশ্য পরে গুঁড়ো দুধ ব্যবহার করব, তাও আমি 1 টেবিল চামচ ময়দা দিলাম। ময়দাটা দিয়ে আবার ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ছানাটা মেখে নিচ্ছি। আমি এখানে ছানা ব্যবহার করছি, আপনারা ছানার জায়গায় পনির ব্যবহার করতে পারেন। ছানাটা মাখা হলো কি না কিভাবে বুঝবেন? হাতে নিয়ে দেখবেন ছানাটা একেবারে মসৃণ হয়ে গেছে। ছানা তৈরি করার পর একটু দানা ভাব থাকে, ভালো করে মাখার পর সেই দানা ভাবটা চলে গিয়ে মসৃণ হয়ে যায়। চলুন দেখাই ছানাটা কতটা মসৃণ হয়েছে। দেখুন, ছানাটা কিন্তু মসৃণ হয়ে গেছে। এইবার ছানাটা পাক দেব। তার জন্য প্যানে ঘি, 1 চামচ পরিমাপ ঘি গরম করে নিয়েছি। ঘিটা গরম হওয়ার পর ছানাটা আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এইবার মিডিয়াম আঁচ করে ছানাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ, প্রায় 3-4 মিনিট নাড়ব। চেপে চেপে নাড়তে হবে। মিষ্টি বানাতে হলে একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা। প্রথমে দেখবেন একটু দানা দানা বেঁধে যাচ্ছে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এইবার আমের পিউরিটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। আমের পিউরিটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করব। তার সাথে আমি দেব 1 চামচ ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, না দিলেও হয়, আমি কালারের জন্য দিয়েছি। আপনারা চাইলে দুধে ভেজানো কেশর দিতে পারেন। এবার আমি পিউরির সাথে ছানাটা ভালো করে পাক দিতে হবে, যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসছে ততক্ষণ। প্রথমে একটু দানা দানা থাকবে, মিশতে টাইম লাগবে, আর একটু নরম পাতলা লাগবে। আস্তে আস্তে এটা কিন্তু টেনে নেবে, যেহেতু চিনি আছে প্রথমে নরম লাগবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু মিক্সড হয়ে গেছে, আর দানা ভাব কিন্তু নেই, আমের সাথে কিন্তু মিক্সড হয়ে গেছে। আপনারা যদি চান এতে
ছোট এলাচের দানা গুঁড়ো করে দিতে পারেন, আমি দিচ্ছি না, আমের ফ্লেভারটা নয়তো চলে যাবে। অনেকটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এইখানে অ্যাড করব গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দেবো। এবার বাইন্ডিংয়ের কাজ করবে গুঁড়ো দুধ, আর টেস্টটাও কিন্তু ডবল ভালো হয়ে যাবে। আপনারা গুঁড়ো দুধের জায়গায় খোয়া ক্ষীর গুঁড়ো করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো খেতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি, প্রথমে আমি এক চামচ দিয়েছি, এক টেবিল চামচ, পরে যদি লাগে আরও এক চামচ দেব। একসাথে গুঁড়ো দুধ দিতে যাবেন না, অল্প অল্প করে গুঁড়ো দুধটা দেবেন। আর একটা কথা বন্ধুরা, গ্যাসের আজ কিন্তু লো করবেন না, হাইও করবেন না, মিডিয়াম রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটু ধৈর্য ধরে সমানে কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে দেখুন প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে, আরও ছাড়বে, একেবারে প্যানের গায়ে আর লেগে থাকবে না। দেখুন এখন কিন্তু পুরোটা ছেড়ে আসছে, প্যানের গায়ে কিন্তু আর লেগে নেই। পাক রেডি, ছানার পাক। দেখুন আমি থালায় নামিয়ে নিয়েছি। এবার সামান্য একটু নর্মাল টেম্পারেচারে আসার পর হাত দিয়ে একটু মেখে নেব। বেশি ঠান্ডা করার দরকার নেই, সামান্য নর্মাল টেম্পারেচারে আসার পর মাখলেই হবে। এবার মিষ্টিগুলো গড়ে দেখাচ্ছি। আমি আগে থেকে দুটো তৈরি করে রেখেছি, আমি কিভাবে করি দেখে নিন। সামান্য একটু ছানার মিশ্রণ হাতে নিয়ে হাতে গোল করে নিয়েছি। গোল করে মাঝখানটা আঙুল দিয়ে সামান্য একটু গর্ত করেছি, আর উপর থেকে আলতো করে একটা লবঙ্গ বসিয়ে দিয়েছি, পাশ থেকে একটা পেস্তা বাদামে টুকরো রেখে দিয়েছি। কি সুন্দর আপেলের মতন দেখতে হলো না? আর হ্যাঁ, হাতে কিন্তু সামান্য একটু ঘি লাগিয়ে নেবেন, ঘি বা সাদা তেল, আমি অবশ্য ঘি লাগিয়ে নিয়েছি। আরেকটা দেখাচ্ছি, সামান্য একটু মিশ্রণ নিয়েছি, হাতে একটু গোল করলাম, গোল করে মাঝখান থেকে আঙুল দিয়ে সামান্য গর্ত করেছি, আর একটা লবঙ্গ উপর থেকে বসিয়ে দিয়েছি, আর পাশ দিয়ে একটা পেস্তা বাদামের টুকরো রেখেছি। অনেকটা আপেলের মতন দেখতে হলো না? আমি এরকম শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকার দেবেন। এর থেকে ছোটও করতে পারেন, আমি একটু বড় সাইজেরই মিষ্টি বানাচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে, একবার অবশ্যই এই আম সন্দেশ বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো কিন্তু খেতে হয়, আমের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। এইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো গড়ে নেব। দেখুন মিষ্টিগুলো আমার সমস্ত গড়া হয়ে গেছে, আমি সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। অবশ্যই এই আমের মরশুমে আম সন্দেশ বানাবেন। কেমন লাগলো আম সন্দেশ রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আগে পেয়ে যাবেন। আজ আসি, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।